বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি নলহাটেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন। 51 পীঠের অন্যতম সতীপীঠ এই নলহাটেশ্বরী মন্দির। আপনি প্রচার করছেন, যখনই দেখছি মন্দির পাচ্ছেন, মন্দিরকে পুজো দিচ্ছেন, কিন্তু এই বীরভূমের যে মাটি, লাল মাটি ছিল, কিছুটা সবুজ হয়ে গিয়েছে, সেখানে গেরুয়া রং করা কি আপনার পক্ষে সম্ভব মনে হচ্ছে? হ্যাঁ, গেরুয়া হবে এবার মনে হচ্ছে। কেন, গেরুয়াই হচ্ছে আসল কালার, ত্যাগের কালার। ঠিক আছে, আমি বা আমার পার্টি ত্যাগ করতে জানি মানুষের জন্য, আর কোনো পার্টিকে তো ত্যাগ করতে দেখছি না, নিজেদেরই গোছাতে দেখছি। সেই জন্য আমার মনে হয় যে এই বীরভূম নিশ্চয়ই গেরুয়া হবে এবার। আপনার প্রতিদ্বন্দ্বী আরেকজন অভিনেত্রী শতাব্দী রায়, এবং তিনি গতবার জয়ী হয়েছেন সাংসদ, দ্বিতীয়বার যখন দাঁড়িয়েছেন, এই অভিনেতা অভিনেত্রীর লড়াই এবং সেখানে আবার রাজনীতির লড়াই কীভাবে দেখছেন এটা? না দেখুন, ও তো আমার খুব ভালো বন্ধু, আমরা একসাথে 2-3টে ছবিও করেছিলাম, ভবিষ্যতেও ভালো থাকবো। কিন্তু কর্ম, আমি বারবার বলেছি, কর্মক্ষেত্র আর রণক্ষেত্র এক নয়, এখন আমরা রণক্ষেত্রে। তাই ওর পার্টির কথা বলবে, ওর নিজের কথা বলবে, আমি আমার পার্টির ফিলসফি দর্শন বলবো, আমি আমার নিজের দর্শন বলবো। এবার মানুষ যেটাকে অ্যাকসেপ্ট করবে, মানুষের ওপরই আমি সব কিছু ছেড়ে দিচ্ছি। কিন্তু এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি দাঁড়িয়েছে ভোট কাটার জন্য। কেন ভোট কাটবে, কেন ভোট কাটবে? বিজেপি তো এখন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, একটা তো দেখা যাচ্ছে, ইভেন বিজেপি ইভেন গভর্নমেন্ট আসছে। তো যে গভর্নমেন্টে আসছে, এটা তো পঞ্চায়েত ভোট না যে ভোট কাটাকাটি করবে, এটা তো লোকসভা ভোট। দেখি যেই বলছেন শ্রদ্ধা সহকারে তাকে মনে করিয়ে দিই, এটা কিন্তু লোকসভার ভোট, এবং লোকসভার ভোটে জনসমীক্ষা ছেড়ে দিন, আপনি তো নিজেই ঘুরছেন আমার সাথে, হর হর মোদি, ঘর ঘর মোদি, যখন বলছে মানুষ উৎসাহে উদ্দীপনায় ফেটে পড়ছে। কেন, আমরা চাইছি যে মোদিজি আসুক, মোদিজির বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতবর্ষের উন্নতি ঘটাক। এই চরম ব্যর্থতার মধ্যে, চরম আর্থিক কষ্টের মধ্যে, চরম দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যে, চরম আমরা কী বলবো, করাপশনের ভেতর, হ্যাঁ, সেই মানে সেখান থেকে ভারতবর্ষকে উদ্ধার করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি। এটা আমার ব্যক্তিগত ধারণা নয়, এটা এখন সমস্ত মানুষের প্রায় ধারণা, তার প্রতিফলন আপনারা আমার সঙ্গে ঘুরতে ঘুরতেও দেখতে পাচ্ছেন। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে বিজেপির পক্ষে একটা হাওয়া রয়েছে এ রাজ্যে, এবং দেশ জুড়ে মোদির হাওয়া রয়েছে। এই হাওয়ার জেরে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় তিনি কতটা বীরভূম লোকসভা কেন্দ্রের ভোটারদের মন জয় করতে পারেন, কতটা তার পালে হাওয়া তুলতে পারেন, সেটা অবশ্যই সময় সাপেক্ষ। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে নিমাই পাণ্ডা, নলহাটি, বীরভূম।